Hello, assalamualaikum everyone. This is me, Nirjan Akhtar Mim. As you know, stop having this computer face. আজকে আমরা এই ফ্রেজটার ব্যবহারটাই শিখব। Computer face, এই ফ্রেজটা দ্বারা কি বোঝানো হচ্ছে? এই ফ্রেজটা দ্বারা বোঝানো হচ্ছে যে অনেক সময় অনেক সিচুয়েশন আমরা পড়ি। সাপোজ আমরা অফিসে গেলাম বা স্কুলে গেলাম, সো আমরা দেখাচ্ছি যে আমরা খুব ওয়ার্ক করছি, কিন্তু আসলে কিন্তু আমরা ওয়ার্ক করছি না। সো এই যে আমরা দেখাচ্ছি বা ফেস দেখে মনে হচ্ছে যে অনেক ওয়ার্ক করছি বাট ওয়ার্ক করছি না, এই ক্ষেত্রে আমরা কম্পিউটার ফেস এই ফ্রেজটা ইউজ করতে পারি। সাপোজ কম্পিউটার ফেস ইজ ওয়েন ইউ আর sitting by your computer and you are not actually working, you are pretending to work. So that time you can say stop having this computer face and start actually working. So computer face apni kintu study face o use korte paren. Shei sob khetre onek shomoy hoy amra bashay ba classroom e porashona korchi, amra dekhachhi je amra khub পড়াশোনা করছি, স্যার দেখে ফেস দেখে মনে হচ্ছে যে আমরা খুব পড়াশোনা করছি। আমি একটু ছোট্ট স্টোরি শেয়ার করব। আমি যখন স্কুলে পড়তাম, একদিন আমি অ্যাকচুয়ালি পড়া আসলে পড়ি নাই, কিন্তু টিচার পড়া ধরছিল। সো আমি আমার ফেসটাকে এমনভাবে প্রিটেন্ড করলাম যে আমি পড়া পারি, যেন টিচার আমাকে আমার ফেস দেখে মনে করে যে আমি মনে হয় পড়া পারি, আমাকে যেন পড়াটা না ধরে। বাট অ্যাকচুয়ালি আমি সাকসেসফুল হয়েছি। সো এই যে আমার ফেস দেখে মনে হচ্ছে যে আমি খুব স্টাডি করেছি বাট অ্যাকচুয়ালি করি না, এই যে প্রিটেন্ড করছি, সো এইটা এই ক্ষেত্রে কিন্তু আমরা স্টাডি ফেসটা ইউজ করতে পারি। সেম আমরা কম্পিউটার ফেসটা ইউজ করতে পারি। আই হোপ আপনি কম্পিউটার ফেসের এই ফ্রেজটার ব্যবহারটা আপনারা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন আজকের লেসনটা আপনাদের কেমন লাগলো। আই হোপ আপনাদের আজকের লেসনটা খুব হেল্পফুল অ্যান্ড ইউজফুল লেগেছে। সো সি ইউ নেক্সট টাইম, সি ইউ ইন নেক্সট ভিডিও। টেক কেয়ার, বাই বাই।